এখানে আসার একটা সুযোগ পেয়েছি, আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। আমি আশা করি ত্রিপুরার জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে যাতে থাকতে পারি, সেটারই প্রার্থনা আমরা এখানে সমবেতভাবে করব। আর ত্রিপুরার সমৃদ্ধি হোক, ত্রিপুরা এগিয়ে চলুক, আর শান্তির পরিবেশ বজায় রাখা, একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা রাখা, এটাই হচ্ছে ত্রিপুরার ঐতিহ্য, এটাই ত্রিপুরার মূল মাপদণ্ড। এটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল কর্তব্য। আমি আশা করি এইভাবে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, ধার্মিক কার্যক্রম, সমাজের বিভিন্ন অঞ্চলের যারা বিশিষ্টজন এবং রাজনৈতিক দলগুলো আছে, আর যারা সরকারি অফিস বা বিভিন্ন দপ্তরে কাজ করেন, সবার কাছে দায়িত্ব রয়েছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য, ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি আশা করি এই কটা দিন আমরা সেই দিকেই নাম কীর্তন করব এবং ত্রিপুরার সমৃদ্ধির রাস্তাকে আরও সুদৃঢ় করবো।